বামেদের 10% বেশি ভোট পাওয়ায় তাদের মাথা ঠিক নেই, ব্যারাকপুরে বললেন জেলা কংগ্রেস সভাপতি তাপস মজুমদার। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। গোটা রাজ্যের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা জেলায় একলা চলো নীতি নিয়েছে কংগ্রেস, কিন্তু কী কারণে তাদের সঙ্গে পৌরসভা নির্বাচনে আসা হলো না, সেই প্রশ্নের উত্তরে উত্তর চব্বিশ পরগনা জেলার কংগ্রেস সভাপতি তাপস মজুমদার জানান, বামেরা গত নির্বাচনে 10% বেশি ভোট পাওয়ায় তাদের মাথা ঠিক নেই। কংগ্রেস এবার একা লড়ছে, আমাদের বেশিরভাগই ওয়ার্ডে প্রার্থী দিচ্ছি আমরা, এখন আজকে লাস্ট ডেট, আজকে জানতে পারবো কতজন কোথায় কী হচ্ছে, বিকালবেলা আমরা জেনে যাবো সব। এই ইস্যু তো সবই অনেক ভালো ভালো ইস্যু আছে, ইস্যু তো আপনারা জানেন তো, জল নিকাশির অবস্থা খারাপ, সবই তো খারাপ আছে। সে যখন টাইম হবে আমরা মাইকে যখন বলবো দেখতে পারবেন কত ইস্যু আছে, ভর্তি ইস্যু, ওদের কাছে ইস্যু দেখছেন না কী অবস্থা। একটা জায়গায় 16টা ওয়ার্ড, 2500 থেকে 3000 নির্দল নিয়ে 2500 থেকে 3000 ক্যান্ডিডেট হবে, এই তো অবস্থা হচ্ছে। করোনা কোথায়? করোনা উঠে গেছে, এইটা তো এখনও ইয়ে আছে, বলুন তো আপনারা নিজেরা বলুন, এটাই হলো আমাদের বলার বক্তব্য। বামেরা এখন ঘটনা যে ওরা নিজেরা ওই 10% উপরে ভোট পেয়েছে, তার ওরা মাথাটা ডুবে হয়ে গেছে ওরা কিরম, তার জন্য ওরা সেই জায়গায় সেইভাবে কিছু করেনি, আমরাও করিনি, আমরাও এককভাবে দিচ্ছি, ওরাও এককভাবে, ওদের দলের বলছে দলের নিয়ম ওদের, তাই তো। এবার সিপিএমের পলিসি ওরা একা লড়বে, আমাদের পলিসি একা লড়বো, আরে আর এটাই আমাদের পলিসি, আর কিছুই নাই। কীভাবে দেখার কিছু নেই, এখন যদি ওদের দলের যদি বলে ওরা আলাদা লড়তে চায়, তাই আপনার কিছু করার নেই। Delicious! একেবারে বাঙালিয়ানা খাবার বাঙালি বাড়িতে, এভরিডে উইথ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস।